আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে ঈদ হয়েছে বৃহস্পতিবারে আর বাংলাদেশে ঈদ হয়েছে শুক্রবারে। তো বুধবার রাতের থেকে কিন্তু ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর মজার মজার খাওয়া দাওয়া রান্না শুরু করেছি। আর কী কী রান্না করেছিলাম সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, যে এবারের ঈদে কী কী আমি বাসাতেই তৈরি করেছিলাম। আর ঈদের পরের দিন মানে শুক্রবারে আমার বাসায় গেস্ট এসেছিলো। আমি গেস্টদের জন্য কী কী খাবারের আয়োজন করেছিলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে এত সুন্দর একটা কিউট একটা কাপ, কাপটা কিন্তু অনেক বড়। তো এই কাপে আমি দই বসাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি দইটা বসিয়ে নিলাম আর এদিক দিয়ে আমি রসমালাই তৈরি করছি। তো রসমালাই মানে সুইট আইটেমের ভিতরে আমি রসমালাইও তৈরি করেছিলাম আর কুনাফা আমি তৈরি করব। তো একটু একটু করে আপনাদেরকে দেখাই যে আমি সুইট আইটেমগুলো কী কী তৈরি করছিলাম। আর ঈদের সময় কিন্তু আমি সুইট আইটেমগুলো সবার আগেই তৈরি করে ফেলি। তো সেমাই তো অবশ্যই ছিল, সেমাই ছাড়া তো ঈদই হবে না। তো সেমাইটা আমি ঈদের দিন সকালেই রান্না করেছিলাম, কুনাফা রসমালাই। আর দইটা আমি রাত্রেই সুন্দর করে মানে তৈরি করে নিয়েছি, কারণ ঈদের দিন সকাল থেকেই মানে অন্যান্য কাজগুলো থাকে আর বাসায় যদি কোনো গেস্ট চলে আসে তখন তো আর তাড়াহুড়া করে তাদের জন্য কিছু করা যাবে না। সেজন্য আমি রাতেই সমস্ত সুইট আইটেমগুলো তৈরি করে নিয়েছি। আর ঈদের দিন দাওয়াত ছিল দুপুরে, দুপুর থেকে রাতে আমার দুইটা দাওয়াত ছিল, তো আমি সেখানেই সারা দিন কাটিয়েছি। আর বাসায়ও আমি হালকা পাতলা টুকটাক রান্নাবান্না করে রেখেছিলাম, যতক্ষণ সময় বাসায় থাকবো যদি কোনো গেস্ট আসে তাহলে যত আমি তাদেরকে আপ্যায়ন করতে পারি। তো এই যে এক এক করে আমি কিন্তু সুইট আইটেমগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আর ঈদের পরের দিন আমাদের এখানে যেহেতু বৃহস্পতিবারে ঈদ হয়েছে শুক্রবারে আমার বাসায় গেস্ট এসেছিল, গেস্টের জন্য কিন্তু আমি রান্নাবান্না করেছি। কী কী রান্নাবান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। আর ভিডিওর শুরুতেই বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি গরুর মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। গরুর মাংসটা আমি রান্না করে নেব। গরুর মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে আর গরুর মাংস আমি অনেক বেশি করে রান্না করেছিলাম। আর এখানে আমি একটা ভেজিটেবল তৈরি করছি চিকেন দিয়ে আর কি। তো এটাও আমি বেশি করেই রান্না করে নিয়েছিলাম। তো আমার বাসায় গেস্ট এসেছিলো দুপুরে, দুপুর এবং রাতে আমরা একসাথেই খাওয়া দাওয়া করেছি, সারাক্ষণ ছিলাম একসাথেই ছিলাম, খুব ভালো ঈদ কেটেছে। তো বিদেশের বাড়িতে আত্মীয় স্বজন বলতে প্রতিবেশীরাই আত্মীয় স্বজন, এখানে যারা আমরা বসবাস করি, একে অপরের বাসায় যাওয়া আসা করি, মেলামেশা করি, এরাই আমাদের সবথেকে বড় আত্মীয়। আপদে বিপদে এরাই আমাদের পাশে থাকে। যেমন আমাদের এখানে বৃহস্পতিবারে ঈদ হয়েছে, আমি কিন্তু দুপুরের পরে আমি বাসায় ছিলাম না, কারণ আমিও কিন্তু দুই বেলায় ভাবির বাসাতে ছিলাম। ভাবির বাসাতে দুপুরে গিয়েছি, রাত্রে খেয়ে একবারে বাসায় এসেছি। তো আমিও ভাবিদেরকে এভাবেই ডেকেছিলাম যে দুপুরে আসবে, সারা দিন থাকবে, রাত্রে খেয়ে তারপর বাসায় যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা সারা দিন একসাথে ঈদের দিন এবং ঈদের পরের দিন দুই দিন অনেক মজা করলাম, একসাথে ছিলাম। আর কখনো কখনো মন কিন্তু অনেক খারাপ লাগে,
তো এইভাবে যারা আমরা আশেপাশে আছি, কেউ কারোর বাসায় গিয়ে অনেকক্ষণ সময় আমরা থাকি, একে অপরের সাথে কথা বলি, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো এবারে ঈদটা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো করেই কাটিয়েছি। আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখে তার শুকরিয়া আদায় করতে হয়। বাংলাদেশে যখন ছিলাম তখন আপনজনদের সাথে ঈদ পালন করতাম, সেটার মজা ছিল আর অন্যরকম। আর এখন বিদেশ বাড়িতে একা একা থাকি, এখানে যারা আছে এদের সাথে মিলেমিশে থাকি, এদের সাথেই আমাদের ঈদ পালন করতে হয়। আলহামদুলিল্লাহ এখানেও আমরা খুব ভালোভাবে ঈদ পালন করি, একে অপরের সাথে আমরা খুব ভালোভাবে মিশি, থাকি, চলি, ঈদের দিন একে অপরের বাসায় যাওয়া আসা করি। এখানেও কিন্তু অন্যরকম একটা মজা কাজ করে, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশিরভাগ আমরা আর কি ঈদে একটু গেট টুগেদার করার চেষ্টা করি। তো এখন তো করোনার কারণে সব কিছু বন্ধ, তারপরও আমরা এক এক ফ্যামিলি দুই ফ্যামিলির বেশি মিলতে পারি না, শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে আমরা একে অপরের বাসায় একটু যাওয়া আসা করি। কারণ ঈদের খুশিটা ওরা যেন বুঝতে পারে, বাচ্চারা যেন ঈদ কী জিনিস সেটা বুঝতে পারে, ঈদে আমরা কীরকম খাওয়া খাই বা আমরা কীভাবে ঈদের সুন্দর নতুন জামা কাপড় পরি, এটা বাচ্চাদেরকে একটু বোঝানোর জন্য আমরা বিদেশে একটু গেট টুগেদার করি, একে অপরের বাসায় যাই, মজা করি। এই তো তো এই যে আমার কিন্তু এদিক দিয়ে রোস্ট রান্নাটাও হয়ে যাচ্ছে, আর এই দিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে কাবাব বানিয়েছিলাম, বিহারি কাবাব। কাবাবগুলোকেও আমি রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে গরুর মাংসের বিহারি কাবাব, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই রান্নার রেসিপিটা, মানে কাবাবের রেসিপিটা, আমি আমার কুকিং চ্যানেলে দেব। আশা করছি আপনারা আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখবেন। আর আমার কুকিং চ্যানেলের নাম আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা যেয়ে দেখে আসতে পারেন। আমি সুন্দর করে এই কিভাবে বিহারি কাবাবটা বানিয়েছি, আমি 2 কেজি গরুর মাংসের বিহারি কাবাব তৈরি করেছিলাম, সেটা আমি সুন্দর করে আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে দেব রেসিপিটা। আর এক এক করে আমি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু অলরেডি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাই আমার রান্নাগুলো কীরকম লাগছে দেখতে। গরুর মাংসটা রেডি করে নিয়েছি, কী কী করেছি রেডি সেটা দেখাই। এই যে এখানে আমি ভেজিটেবলটা রেডি করে নিয়েছি, আর এখানে রোস্ট করেছি, এই যে চিকেনের রোস্টটাও রেডি করে নিয়েছি। এক এক করে সব কিছুই রেডি করে নিয়েছি, সব শেষে আমি পোলাওটা রান্না করেছিলাম। এই যে পোলাওটাও আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি টেবিলে খাবার একটা একটা করে দিয়ে দিব, গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর সালাদগুলো আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, ঠান্ডা, বেশি ঠান্ডা থাকলে কিন্তু খেলে ভালো লাগবে না, একটু নর্মাল হয়ে গেলে তারপরে এটা খেলে ভালো লাগবে, যার কারণে সালাদটাও আমি বের করে রেখেছিলাম। এখন সালাদটাকে আমি মাখিয়ে সুন্দর করে টেবিলে দিয়ে দেবো। আর টেবিলটা কীভাবে সাজিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ঈদের সময় কিন্তু খুব একটা খাওয়া যায় না, কারণ প্রতিটা বাসায় দাওয়াত খেতে খেতে খাওয়ার রুচিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো সবাই সবাইকেই বলে দিই যে বেশি আইটেম না করার জন্য, অল্প অল্প করে আইটেম করতে, যাতে তৃপ্তি সহকারে আর কি খাওয়া যায়। তো এই যে আমার টেবিলটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন আমরা খাবারটা এনজয় করব। আর এই যে আমি কিন্তু ভিডিও করছিলাম, তো ভাইদেরকে বললাম আমি কিন্তু ভিডিও করছি, কোনো সমস্যা আছে কিনা, তো ভাইরা সবাই হাসছে, বলছে না। তো এই যে আমাদের খাবার টেবিলটা, আর এই খাবারগুলো কিন্তু আমরা দুপুরে খেয়েছি, রাতেও কিন্তু সমস্ত খাবারই ছিল। এক্সট্রা আবার আমরা নান রুটি কিনে নিয়ে আসছিলাম, যারা পোলাও খাবে তারা পোলাও খাবে, আর যারা পোলাও পছন্দ করবে না, মানে দুই বেলা পোলাও খাওয়া যায় না, সেজন্য আবার নান রুটি কিনে নিয়ে আসছিলাম, যে নান রুটি দিয়ে আর মাংস দিয়ে খেতে, কাবাব দিয়ে খেতে ভালো লাগে। তো এই যে আমাদের দুই বেলার খাওয়া কি, রাতে আর দুপুরের খাবারটা একটু দেখালাম কী কী খেয়েছিলাম। আর সুইটের ভিতরে ছিল এই যে ইয়ামি রসমালাই, কোনাফা আর মিষ্টি দই, আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঈদের ব্লগ। এটা ঈদে আমি কী কী ধরনের খাবার বাসায় রান্না করেছিলাম সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর যে যেখানে আছেন সবাইকে জানাই আবারও ঈদ মোবারক, আর অবশ্যই দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।